উদয়াচল পার্ক ও খেলার মাঠ হ্যাঁ গাইজ এই সুন্দর মাঠটা হচ্ছে গিয়ে আমার মেয়ের স্কুলের পাশের মাঠ তো এখানে আমার মেয়ের প্রতিদিন বায় না যে তাকে যেন আমি একটু নিয়ে যাই কারণ তার এর আগেও তার বাবার সাথে সে একবার খুব অল্প সময়ের জন্য গিয়েছিল তখন সে দোলনায় চড়তে পারেনি বেশি সময় কাটাতে পারেনি তো সে প্রায়শই আমাকে অনুরোধ করতেছে আম্মু তুমি আমাকে একটু নিয়ে যাও তো ভাবলাম যে আজকে একটু নিয়ে যাই যেহেতু একটু ফাঁকা আছে মাঠটা তো আমি নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন মাঠে অনেক মানুষ আমার টুনটুনি আবার আসছে আমার কাছে মাঠে যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেগুলো হচ্ছে এবং ছেলেরা খেলতেছে তো আমি সবটাই একটু ঘুরে দেখাবো জাস্ট ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে তো এই যে আমি দেখাচ্ছি এখানে ছোট ছোট বাচ্চারা তারা সব এখানে উঠতেছে আমার মেয়ে ভয় পাচ্ছিলো সে কিছুতেই ওটাতে উঠবে না তাই আমি আর বেশি জোরা করিনি কারণ ভয় পেলে আবার যদি পরে টড়ে যায় তো আমি বলছিলাম ঠিক আছে তাহলে তুমি খেলতে থাকো এই বাচ্চাদের সাথে আমি জাস্ট একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করি সুন্দর এই মাঠটা তো আর এদিকে দেখেন এই যে কালচারাল হচ্ছে এখানে সম্ভবত একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো আমি একটু জাস্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখলাম যে অনুষ্ঠান একেবারেই শেষ তো আমি বললাম তাহাকে চলো আজকে আর বেশি সময় থাকবো না আর এই যে দেখেন এখানে পুরস্কারের যে ব্যবস্থা আছে সেটাও আমি একটু ভিডিও করলাম সব মিলিয়ে টুকি টাকি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আমি আপনাদের জন্য একটি ব্লগ তৈরি করলাম এই যে মাঠ থেকে সবাই চলে যাচ্ছে খেলা শেষ মূলত এটা হচ্ছে মাঠ ভাড়াই দেওয়া হয় খেলার জন্য তো এরপরে ক্যামেরাটা ঘুরিয়ে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম দেখতে পেলাম একটা কুকুর তার বাচ্চাকে নিয়ে রোদ পোহাচ্ছে আর বাকি বাচ্চাগুলো অন্য জায়গায় শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিল আর এই ছোট ছোট মেয়েগুলো কুকুরের বাচ্চাগুলো আদর করছিল এই তোমাদের ভয় লাগে না কুকুর ধরো দেখছো কত সাহস এই তোমার ভয় লাগে না হ্যাঁ তো যাই হোক আমরা এখন মামে বের হয়ে যাব। আবারও বলছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম